তরুণস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি দেখাবো ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন জুস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, আর গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে জুস খাওয়াটা আমাদের ভীষণ দরকার। তো আজকের আমি দেখাবো খুব সহজভাবেই ওয়াটারমেলন জুস। এটা খেতেও যেমন সুন্দর, এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছেন যে লাল রং একদম, এটার কিন্তু কোনো আলাদা করে কালার এখানে ব্যবহার করিনি, একদম সম্পূর্ণ এটা যে তরমুজ লাল রং সেটা দিয়েই কিন্তু এই শরবতটা আজকে বানিয়েছি। তো ফুল রেসিপিটা দেখবেন, আর কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনাদের রিলেটিভদের মধ্যে এটা শেয়ার করে দেবেন। তো চলুন দেখি আজকে তরমুজ জুসের রেসিপিটি। তো দেখুন, এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। তো এই তরমুজটাকে আমি কাটবো, পুরোটা আমি ব্যবহার করব না, হাফটা ব্যবহার করব, কারণ এটা অনেকটা বড় তরমুজ। তো এখান থেকে আমি হাফটা কেটে সেটারই আজকে জুস বানাবো। তো দেখুন, তরমুজটাকে আমি কেটে নিয়েছি, একদম লাল টুকটুকে রঙটা। তো এরকম লাল টুকটুকে রঙ হলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর জুসটাও কিন্তু খুব সুন্দর লাল রঙটা হয়। তো এবারে এখানে যে বীজগুলো আছে সেগুলোকে আমি একটা ছুরির সাহায্যে প্রথমে ফেলে দিচ্ছি। সমস্ত বীজগুলো তরমুজ থেকে ফেলে দিতে হবে। তো দেখুন, আমি সমস্ত বীজ তরমুজ থেকে এখানে ফেলে দিলাম। এবারে একটা মিক্সিং জার নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত তরমুজের টুকরোগুলো। আর এখানে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই। এই তরমুজটাকে দিয়ে ভালোভাবে এটাকে যদি ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে কিন্তু আলাদা করে কোনো জলের প্রয়োজন এখানে হয় না। তো দেখুন, আমি সমস্ত তরমুজের টুকরো এখানে দিয়ে দিয়েছি, আর বাকি যেটা আছে ওটা আমি পরে টুকরো করে দেব, সেটা আমি দেখিয়ে দেব। তো দেখুন, আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে একটু জুসটাকে ছেঁকে নেব। যদি একটা দুটো দানা থেকে থাকে তাহলে কিন্তু সেটা জুসের মধ্যে পড়বে না, তাই জন্য অবশ্যই এই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু জুসটা বেরিয়ে গেল। বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো তাহলে আমি এবারে ফেলে দেব। এবারে নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস, আর তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো। চিনিগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এবার এর মধ্যে আমি চিনির গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিলাম পাতিলেবুর টুকরো, 5 থেকে 6টা পাতিলেবুর টুকরো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তরমুজের টুকরো আর পুদিনা পাতা। দেখুন, এখানে আমি 4 থেকে 5টা তরমুজের টুকরো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু একদম ফ্রেশ হওয়া চাই, টাটকা একদম ফ্রেশ পুদিনা পাতাটা কিন্তু এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে 5 থেকে 6টা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এবারে একটা রোলিং পিনের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু পিষে নিতে হবে, যাতে তরমুজ থেকে জুসটাও সুন্দরভাবে বেরিয়ে আসে, আর পাতিলেবু থেকে আর পুদিনা পাতা থেকে সব কিছু থেকে রসটা খুব ভালোভাবে যাতে বেরিয়ে আসে, তো সেটার জন্য এটাকে একটু ভালো করে পিষে নিতে হবে। তো এটা একটু সাবধানে করবেন, আস্তে আস্তে, যেহেতু কাঁচের গ্লাস তো এটাকে একটু সাবধানে আস্তে আস্তে করে নিতে হবে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায়। অবশ্যই এটা বাড়িতে বানাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে এটা বানিয়ে খাবেন, ওরা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা আপনারা ঝটপট এটা অনায়াসে বানিয়ে দিতে পারেন। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বরফের টুকরো 5 থেকে 6টা। বরফের টুকরোটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিতে হবে তরমুজের জুসটা। তো দেখুন, খুব সুন্দর একটা লাল রং, আলাদা করে কিন্তু কোনো এখানে রং ব্যবহার করতে লাগলো না।
সুন্দর এরকম তরমুজের যদি এরকম লাল রঙটা হয় তাহলে কিন্তু আলাদা করে কোনো রং ব্যবহার করার দরকার পড়ে না। তো এবার একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে চামচের সাহায্যে একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি, দেখুন। এবারে একটু ডেকোরেশনের জন্য উপর থেকে আমি দিয়ে দেবো একটু পাতিলেবু, আর দিয়ে দেবো পুদিনা পাতা। পাতিলেবু আর পুদিনা পাতাটা দেওয়ার জন্য কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর লাগে, তো সেই কারণে এটা দেবো। তো ব্যাস, এটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। তো ওয়াটারমেলন জুসটা আপনাদের কেমন লাগলো আজকের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারাও এইভাবে বানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।